দেখে আসলে খুবই ভালো লেগেছে সিনেমাটা, মানে যেরকম এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। আচ্ছা, মানে কোন কোন দিকগুলো ভালো লেগেছে? অ্যাকশনের দিকটা বিশেষ করে হচ্ছে কি, যখন মানে সিজিআই যেগুলো ইউজ করেছে ওগুলো অনেক ভালো লেগেছে। সত্যি কথা বলতে কি, সিনেমাটা আমার কাছে মোটেই ভালো লাগে না। তার কারণ হচ্ছে আপনার অলন্তজনের অভিনয়গুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না, শুধু আপনার লোকেশনগুলো ভালো লাগছে এটাই। আচ্ছা, মানে কি হতে পারতো, আরেকটু কি হলে সিনেমাটা ভালো হতে পারতো বলে আপনার মনে হয়? এখানে আসলে ওদের অভিনয়ের মধ্যে একটু ঝামেলা আছে, মানে অভিনয়গুলো ঠিক মতো করতে পারেনি অনন্তজল এবং বাদশা। ডিফারেন্ট ওয়েতে অনন্তজল চেষ্টা করেছে, তবে আমরা গতানুগতিক যে মুভিগুলো দেখি ওই টাইপের না, একটু ডিফারেন্ট ওয়েতে। অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে, আমার মোটামুটি লেগেছে। আমার মোটামুটি লেগেছে। ফার্স্ট হাফটা একটু ডাল ছিল, সেকেন্ড হাফ একটু রানিং ছিল, বেশ এক্সাইটমেন্ট ছিল। দর্শক হিসেবে আমি বলবো যে মুভিটা খুবই সুন্দর ছিল এবং বেশ ভালো লাগছে। অনেক নতুন নতুন সেট এবং অনেক নতুন নতুন অপরচুনিটি আমার মনে হয় মুভির মাধ্যমে সবাই ইন্সপায়ার্ড হবে মুভিটা দেখে। অ্যাক্টিং স্কিল অনেক এখানে আরও বেশি দরকার ছিল, কারণ হইতেছে আর অনন্ত জলিল যখন প্রোনাউন্সিয়েশন করে তার প্রোনাউন্সিয়েশন অনেক খারাপ, এগুলো আরও বেশি ডেভেলপ করা দরকার। আর হইতেছে বর্ষার অ্যাক্টিং একদমই ভালো লাগে না আমার কাছে, কেন জানি আছে মোটামুটি, আমার কাছে অত ভালো মনে হয় না যতটা আমি ভাবছিলাম আর কি, অত ভালো একটু।